এই ব্যাপার ছাড়াও আরো অনেকের সাথে আমার চরিত্র অলরেডি পোস্টমর্টেম করা হয়ে গেছে আপনার যে বান্ধবী তার হাজবেন্ডের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আসলে এই বিষয়টি আপনি একটু স্পষ্ট করবেন আশা করি প্রথমত এটা আপনি নিজে বলেছেন পারিবারিক ব্যাপার তো পারিবারিক ব্যাপারগুলো আমার মনে হয় না যে আসলে সোশ্যাল মিডিয়াতে আসা উচিত যেটা কয়েকজন মানুষ অলরেডি করে ফেলেছে এবং তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছে এ ব্যাপারে আমার আমার ফ্যামিলি থেকেও বলা হয়েছে যে কোনো মিডিয়াতেই যাতে আমি আর কথা না বলি কারণ আমাদেরও সন্তান আছে আমার সন্তান আছে লিমারও সন্তান আছে এটা আফটার এফেক্ট খুবই ভয়ঙ্কর আমাদের বয়স অলমোস্ট শেষ ওদের বয়স মাত্র শুরু তো সেই জায়গায় আমাদের মায়া হিসেবে এমন কোনো কাজ করা উচিত হবে না যেটা ভুক্তভোগী আমাদের সন্তানেরা হয় অবশ্যই চরিত্রের কথা বলবো শুধু এইটা না এই ব্যাপার ছাড়াও আরও অনেকের সাথে আমার চরিত্র অলরেডি পোস্টমর্টম করা হয়ে গেছে বাংলাদেশে যখন কেউ কোনো নারী উদ্যোক্তাকে নামানোর চেষ্টা করা হয় তার প্রধান অস্ত্রই হচ্ছে তার চরিত্র তার চরিত্র ধরে টান দিবেন সেই নারীর আহ অলরেডি শেষ হয়ে যাবে আমি সামহাও এখনো টিকে আছি কারণ আমার মানসিক শক্তি হয়তো অনেকের সাথে অনেক বেশি এ কারণে আমি এখনো টিকে আছি আর পারিবারিক ব্যাপারটা পারিবারিক থাকুক তবে জিনিসটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এটাই আমি বলতে পারি যেহেতু আপনার বান্ধবী এবং আপনার সংগঠনের পরিচালক তিনি যেহেতু সোশ্যাল মিডিয়া এগুলো স্ট্যাটাস আকারে নিয়ে এসেছে তখন কি আপনার মনে হয় যে এটা আসলে পারিবারিক আছে এই বিষয়টা ব্যাপারটা পারিবারিক তখন আর থাকে না কিন্তু এখন সে নিজেই বুঝতে পেরেছে যার কারণে এখন নিজে এগুলো থেকে সরে আসছে আর ব্যাপারটা সম্পূর্ণই বলবো যে একটা ভুল বুঝাবুঝি শিখার এখানে ও ভুল বুঝেছে এবং ও হয়তো এখন গিয়ে ঠিক বুঝতে পারছে আমার মনে হয় যে জিনিসটা এটাও একটা এলিগেশন ছিল বললাম যে মেয়েদের চরিত্রের উপরে আগে আসার যেহেতু তখন একটা ফ্লো যাচ্ছিল একটা ফ্লো যাচ্ছিল যে সবাই এসে এই নিশা নামক একটা মানুষকে ইচ্ছা মতো বলে দিয়ে যাচ্ছে গোজ ফ্লো তার যে হাজবেন্ড আপনার বান্ধবীর ওনার নাম হচ্ছে সাকিব কোনো ভূমিকা রাখা উচিত ছিল কিনা বা ওনার স্পষ্ট এটা সম্পূর্ণ সে জানে সেই উচিত ছিল কিনা এটা সম্পূর্ণ তাদেরই ব্যাপার ব্যক্তিগত যে বিষয়গুলো সেগুলো আমরা খুব বেশি আসলে ডিপে গিয়ে কথা বলার অধিকার আমরা রাখি না কারণ ব্যক্তি জীবন আসলে ব্যক্তি জীবন তারপরেও যতটুকু আমরা জিজ্ঞেস করতে পেরেছি সেটা আমরা জিজ্ঞেস করেছি ধন্যবাদ আপনাকে চ্যানেল আইকের সময় দেওয়ার জন্য আশা করি সংস্কার পরবর্তী বাংলাদেশে সব কিছুই সংস্কার হয়ে সুন্দরভাবে আসবে এবং আপনিও সেটিকে সুন্দরভাবে গ্রহণ করবেন সেটি ব্যক্তিজীবন কিংবা সংগঠন সব কিছুতে